হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই আপনারা সবাই ভালো আছেন। এই ভিডিও উদ্দেশ্য হলো ইউটিউবে, এটা আমার প্রথম ভিডিও। বিশেষ করে আমার এই চ্যানেলের নাম হলো কামাল কেস ব্লগ। আমার এই চ্যানেলের মাধ্যমে আমি চেষ্টা করব দৈনন্দিন যে আমাদের যে কার্যক্রম, সে কার্যক্রমগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আর বিশেষ করে এই চ্যানেলটি ক্রিয়েট করার পিছনে একটা উদ্দেশ্য আছে, আমার মহৎ উদ্দেশ্য, সেটা হলো প্রবাসী যারা, বিশেষ করে আমাদের প্রবাসী ভাইদের বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করার জন্য বিভিন্ন তথ্য আপডেট দিব আমি নিয়মিত এখানে। সৌদি প্রবাসী ভাই যারা আছেন, তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। ইনশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সৌদির যেই নিত্য নতুন যেই নতুন আইন কানুন যাই হয় না কেন, প্রবাসীদের উপকারার্থে যে তথ্যগুলি দেওয়া প্রয়োজন, আমি সেই তথ্যগুলি দিয়ে আপনাদেরকে সহায়তা, আপনাদের অবগতি করানোর জন্য চেষ্টা করব, আপনাদের কাজে যাতে আসে ওই জাতীয় তথ্যগুলি দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা সৌদি প্রবাসী, আপনারা জানেন সৌদিতে এখন বিভিন্ন প্রবলেম চলতেছে অলরেডি, বিভিন্ন আকামা নিয়ে বিভিন্ন কোম্পানিতে সমস্যা হচ্ছে। এই বিভিন্ন যে সমস্যাগুলি, এগুলির এক একটা যে সমস্যা অনুসারে যে সমাধান করা যায়, সেই বিষয়গুলো নিয়ে আমি ইনশাল্লাহ আপনাদের মধ্যে আলোচনা করব। তবে আমি যতটুকু জানি আমি ততটুকু আলোচনা করব, এর বাড়তি না ইনশাল্লাহ। আর আপনারা হয়তোবা একটা বিষয় জানেন, অসংখ্য ইউটিউব চ্যানেল আছে, অসংখ্য ইউটিউব চ্যানেল আছে, যে চ্যানেলগুলোতে প্রতিদিন ঘন্টা প্রত্যেক ঘন্টা পর পর তারা আপডেট দেয়, সৌদিতে এই কানুন হচ্ছে, সৌদিতে এই আইন হচ্ছে, এই সতর্কবার্তা, এই আসলে এই চ্যানেল, এই যে বিষয়গুলি দেওয়া হচ্ছে, এগুলো দিয়ে আমাদের যারা আমার প্রবাসী ভাইরা আছেন, তাদেরকে আসলে হয়রানি করা হচ্ছে, তাদেরকে আতঙ্কিত করা হচ্ছে। আমি অনুরোধ করব অন্য অন্য ভাইদের কাছে, আপনারা আমার প্রবাসী ভাইদেরকে আতঙ্কিত না করে ওনাদেরকে স্বস্তি দান করুন। যে তথ্যগুলি প্রবাসীদের সত্যিকার অর্থে কাজে আসবে, যে তথ্যগুলো প্রবাসীদের উপকারে আসবে, সেই তথ্যগুলো আপনারা আপনাদের চ্যানেলগুলোতে প্রদান করেন, তাহলে আমাদের যারা আমরা প্রবাসী ভাইরা আছে, আমাদের উপকার আসবে। আপনারা এমন কোনো তথ্য প্লিজ দিবেন না যে তথ্যগুলো পেয়ে আমার প্রবাসী ভাইরা আতঙ্কিত হয়ে যায়, আমার প্রবাসী ভাইয়েরা চিন্তিত হয়ে যায়, সেই সাথে সাথে দেশের মানুষরাও চিন্তিত হয়ে যায়। তো আমি ওই সকলের কাছে সেই অনুরোধটা করতেছি। আর বিশেষ করে যে আমার প্রবাসী ভাইরা যারা আছেন এই দেশে, অবশ্য এখন আপনারা সবাই জানেন এই এখনকার যে সৌদি গভর্নমেন্ট, ওনারা বাংলাদেশকে খুবই প্রাধান্য দিচ্ছে, বাংলাদেশের লোকদেরকে খুব প্রাধান্য দিচ্ছে, বাংলাদেশের লোকদেরকে অলরেডি আপনারা একটা সুসংবাদ জানেন, খুব ভালো সংবাদ, গুড নিউজ, সেটা হলো আমাদের একজন বাংলাদেশি ভাই, উনি সৌদি নাগরিকত্ব পেয়েছেন, উনি কাবার হেরাম শরীফের যে গিলাফ সেটার প্রধান ক্যালিগ্রাফার। তো আমরা আসলে এই সংবাদটা যারাই আমরা শুনেছি, যারা জেনেছি, আমরা সকলে আনন্দিত, আমরা আল্লাহ রাব্বুল আলমিন দরবারে শুক্রিয়া আদায় করি যে আমাদের এক ভাই, আমাদের এক বন্ধু, আমাদের এক সহযোদ্ধা এই দেশে নাগরিকত্ব পেয়েছেন। এটাও আমাদের আমাদের জন্য যে কত সুখের সংবাদ, কত আনন্দের সংবাদ, এটা যারা প্রবাসী আমরা আছি আমরা বুঝি, এটা আমাদের দেশের জন্য কতটা সম্মানের এই বিষয়টা আমরাই বুঝি। সো আমরা আমাদের সেই ভাইটির জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে দীর্ঘজীবী করেন, দেশের সম্মানার্থে ওনার যাতে ওনার কার্যক্রমগুলি আল্লাহ তাআলা কবুল করেন, ওনাকে দীর্ঘ হায়াত দান করেন। আর আমরা যারা এই দেশে প্রবাসী আছি বাংলাদেশের, আমরা সকলেই চেষ্টা করব এদেশের আইন কানুনগুলো মেনে চলার জন্য, এদেশের সংস্কৃতিগুলো মেনে চলার জন্য, তাদের সংস্কৃতি, কৃষ্টি, কালচারকে সম্মান করার জন্য। আমরা এদেশের আইনকে শ্রদ্ধা সম্মান করলে এদেশের আইন, এদেশের কানুনও আমাদেরকে হেল্প করবে, আমাদের জন্য সহায়ক হবে। সো আমি সকলের কাছে অনুরোধ করব, আপনারা এদেশে যারা বসবাস করতেছেন, বিভিন্ন কাজের পারমিট নিয়ে কাজ করতেছেন, যে কাজ করতেছেন না কেন, কাজটা আপনারা এই দেশের আইন মেনে করুন। আপনি
এদেশের আইনকে যতটা শ্রদ্ধা সম্মান করবেন, তারা এদেশ এদেশ এদেশের গভর্নমেন্ট, এদেশের নাগরিকরা ততটা আমাদের আমাদের দেশকে ভালোবাসবে, আমাদের দেশের প্রতি তাদের একটা টান অনুভূত হবে। তো আমি যে বিষয়টা বলছিলাম ভাই, ও আমার প্রিয় প্রবাসী ভাইয়েরা, আপনারা এই দেশের আইনকে অবশ্যই শ্রদ্ধা করবেন, এবং যারা কোম্পানিতে চাকরি করতেছেন বিশেষ করে, আমি কোম্পানির ভাইদেরকে অনুরোধ করব, কোম্পানিতে যারা চাকরি করেন আপনারা আপনাদের কোম্পানির যে নিয়মকানুনগুলো, আপনারা আসার আগে কোম্পানির যে নিয়মকানুনগুলো সেগুলো দেখে আসবেন। আপনারা এসে এখানে যদি বলেন যে না এই কাজটা আমার সাথে যায় না, এটা আমার সাথে হবে না, এটা আমি বলি নে, না এটা ঠিক না, আপনি আপনি যখন এই দেশে আসতেছেন তখন আপনার সাথে কোম্পানির একটা কন্ট্যাক্ট পেপার হয়, সেই কন্ট্যাক্ট পেপারটা আপনারা অবশ্যই পড়বেন। এজেন্সি, যে এজেন্সির মাধ্যমেই আপনারা আসতেছেন না কেন, সেই এজেন্সি থেকে আপনারা ওই কন্ট্যাক্ট পেপারটা ভালো করে জানবেন, শুনবেন, বুঝে জেনে বুঝে শুনে তারপরে আপনারা এই দেশে আসেন। আর এখন অবশ্য যেই আমাদের প্রবাসী ভাইদের সবচেয়ে বড় সমস্যা হলো আকামা সমস্যা, বিশেষ করে মহাসেসার, বড় মহাসেসার যেই প্রবলেমগুলি, এটা যতটুকু আমরা আমি নিজে শুনেছি, একটা সংবাদ আমরা দেখলাম ওই দিন সৌদি এক্সপেক্টের মধ্যে, সৌদি যেই গ্যাজেট, ওখানে যে তথ্যটা পেলাম সেটা হলো মুক্তভাই আমেল বড় মহাসেসার জন্য মনে হয় 5,000 টাকা নির্ধারণ করা হচ্ছে। তাহলে এটা অবশ্যই আমাদের জন্য ভালো সংবাদ, মুক্তভাই আমেল যদি 5,000 হয় মোটামুটি আপনার বড় মহাসেসার আকামাটা 7,000-এর মধ্যে নেমে আসবে, 7,000-এর মধ্যে নেমে আসবে পুরোপুরি, তাহলে মোটামুটি একটু ইয়া হবেন, কারণ এখন তো যে আকামাটা সেটা প্রায় 12-14 হাজার, 15,000 টাকা পড়ে। সো এটা আমাদের জন্য অবশ্য ভালো সংবাদ, যদি সরকার সত্যি সত্যি সেই আইনটা করে, সত্যি সত্যি আমি বড় মাস্টার মুক্ত আমের ফি ওটা করে, অবশ্যই প্রবাসীর জন্য কিছুটা কিছুটা হলেও উপকার উপকৃত হবে প্রবাসীরা। সো আপনারা যারা এই চ্যানেলটা দেখছেন, আমার এই ভিডিওটা আপনারা যারা শুনছেন এতক্ষণ, আমি আপনাদেরকে অনুরোধ করব প্রিয় ভাইয়েরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, লাইক করেন, আর চ্যানেলটাতে একটা ঘন্টা আছে, ওই ঘন্টাটাতে ঘন্টাটাতে টিপ দিন, তাহলে আমার এই চ্যানেলে আমি যে তথ্যগুলি দিব আপনাদের উপকারার্থে, সেই তথ্যগুলো আপনারা সবার আগে পাবেন। আর আমার এই চ্যানেলটাতে ইনশাল্লাহ আমি আমার দৈনন্দিন যে কাজগুলি এগুলি ভিডিও আকারে আপনাদের সামনে তুলব।